ওপেনিং একবার ব্যাটিং নামিয়েছিল এশিয়া কাপের ফাইনালে, এত প্রেসার হয়েছিল রাতে ঘুমাইতে পারি না, 2 ঘন্টা ঘুমাইছিলাম। ওপেনিংয়ে ব্যাটিংয়ের কথা শুনলেই যে মিরাজের ঘুম হয় হারাম, রাত কাটে নির্ঘুম, সেই মিরাজই হলেন ওপেনিংয়ের কঠিন সমস্যার বড় সমাধান। এশিয়া কাপের বাঁচা মরার ম্যাচে দলকে এনে দিলেন পাহাড় সমপুঁজি, তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। ওপেনিংয়ে সুযোগ পেলে কী করতে পারেন সেটাও প্রমাণ করে দিলেন এই টাইগার অলরাউন্ডার। এশিয়া কাপে টালমাটাল টাইগার ওপেনিং, সেখানেই যেন বড় ভরসা এখন মেহেদি হাসান মিরাজ। লোয়ার মিডল অর্ডার থেকে মিরাজকে একেবারে ওপেনিংয়ে তুলে আনেন সাকিব আল হাসান, আর সেখান থেকেই অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এই টাইগার ব্যাটার। দলের সবচেয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল চোটের কারণে নেই এশিয়া কাপের স্কোয়াডে। আরেক অভিজ্ঞ ওপেনার লিটন দাসও জ্বরের কারণে শুরুর আগেই ছিটকে গেছেন এশিয়া কাপের দল থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয় পরাজয়ের ম্যাচে অভিষেক হয় তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের, তবে সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। তাই তো আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মেকশিফট ওপেনার হিসেবে দল আস্থা রাখে মিরাজের ওপর। এদিন নাইম শেখের সঙ্গে মেকশিফট ওপেনার হিসেবে দেখা মেলে মিরাজকে, সেই সুফলও পায় টাইগাররা। ওপেনিং জুটিতে 10 ওভারে 60 রান বাংলাদেশের, আগ্রাসী ব্যাটিং করেন নাইম শেখ, তবে হঠাৎই ছন্দ পতন, 32 বল থেকে 28 রান করে মুজিবের শিকার হন এই ব্যাটার। নাইম থামলেও থামেননি মিরাজ, নাইমের সঙ্গে দারুণ শুরুর পর নিজের ইনিংস বড় করতে থাকেন এই অলরাউন্ডার। মিরাজ তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও, আদায় করেন সৃষ্টিকর্তার প্রতি শুক্রিয়া। এদিন চোটের কারণে 112 রান করে মাঠ ছাড়েন মিরাজ, 119 বল খেলে 60টি চার ও 3টি ছক্কায় এই ব্যাটারের রান অপরাজিত 112। দলকে বড় পুঁজি এনে দেওয়ার পাশাপাশি ওপেনিং সমস্যার সমাধানও এখন মিরাজ। এর আগেও অবশ্য এশিয়া কাপে ওপেনিং করার অভিজ্ঞতা আছে মিরাজের, 2018 এশিয়া কাপের ফাইনালের আগে চোটে পড়েন তামিম ইকবাল খান, তখন লিটন দাসের সঙ্গে মিরাজকে প্রথমবারের মতো ওপেনিংয়ে পাঠান তখনকার টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ওই ম্যাচে লিটন মিরাজের ওপেনিং জুটিতে আসে 120 রান, 59 বল থেকে মিরাজ করেছিলেন 32 রান। এবার তো সাকিবের দলে সেঞ্চুরি দিয়ে ওপেনিং রাঙালেন মেহেদি হাসান মিরাজ। ওপেনিং ব্যাটিং করতে ভালো লাগে না ওপেনিং বোলিং করতে ভালো লাগে? ওপেনিং বোলিং করতে ভালো লাগে, কারণ ওপেনিং একবার ব্যাটিং নামিয়েছিল এশিয়া কাপের ফাইনালে, এত প্রেসার হয়েছিল রাতে ঘুমাইতে পারি না, 2 ঘন্টা ঘুমাইছিলাম। তা আবার খেলার আগের দিন আমারে বলছিল যে ওপেনিং করতে হবে, তো ওইবারে আমি বুঝেছি ওপেনিং করা কি টাফ।